যাদবপুরের ঘটনার দিকে এবার একটু আমরা নজর রাখি। তার কারণ যে খবর সামনে আসছে, পুলিশকে বাধা দেওয়ার মামলায় এবার মনতোষ এবং দীপশেখরের নামও সামনে। যাদবপুর কাণ্ডে পুলিশকে বাধা মামলায় এবার দীপশেখর এবং মনতোষ মামলায় ধৃত দীপশেখর এবং মনতোষের নাম সরকারি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ দীপশেখর এবং মনতোষের নামে। আগেই মামলা করেছিল পুলিশ, এবার সেই মামলায় যুক্ত হলো আরো দুই নাম, দীপশেখর এবং মনতোষ। যাদবপুর কাণ্ডে পুলিশকে ঢুকতে বাধা দেয় যে কজন, তাদের মধ্যে দীপশেখর এবং মনতোষের নামও এবার সামনে। সরকারি পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা এবার দীপশেখর এবং মনতোষের নাম সামনে। পুলিশকে বাধা দেওয়ায় এই মামলা আগেই করা হয়েছিল, যাদবপুর কাণ্ডে পুলিশ বাধা মামলা এবার দীপশেখর এবং মনতোষের নাম। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যাদবপুর কাণ্ডে পুলিশকে বাধা দেওয়ার মামলা, সেই মামলা এবার দীপশেখর এবং মনতোষের নাম সামনে। যাদবপুর কাণ্ডে পুলিশকে বাধা মামলায় দীপশেখর এবং মনতোষের নাম।